হ্যালো জনগণ, আজকে আসছি বাজেট গেমিং মাউস কর্সার হারপুন আরজিবি রিভিউ নিয়ে। যারা গেমিং সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন তারা ভালো করেই জানেন যে কর্সার একটি লাক্সারিয়াস গেমিং ইকুইপমেন্ট ব্র্যান্ড। কর্সারের বেশিরভাগ পণ্য একাশ স্বদাম, কিন্তু এই হারপুন আরজিবি মাউস তিন বছর আগে যখন রিলিজ দেয় তখন দাম ছিল 3000 মতো, এখন সেটা দাঁড়িয়েছে 1600 টাকা। এই রেঞ্জে এটাই কি সবচেয়ে ভালো সিম্পল মাউস? আনবক্সিং করছি ইন্ট্রোর পর। মাউসটির বাক্স দেখতে যথেষ্ট ভালো বলা যায়। বাক্সটি খুললে আমরা দেখতে পাচ্ছি সাথে রয়েছে ইউজার ম্যানুয়াল। এবার মাউসটির দিকে আসি, যথেষ্ট সাদা মাটা একটা বক্সিং। আজকের প্রোডাক্টটি স্পন্সর করেছে স্ক্যান কম্পিউটার্স, তাদের দোকান অবস্থিত নিউ মার্কেটের দ্বিতীয় তলায় রাজশাহীতে। আপনারা চাইলে তাদের দোকান ঘুরে আসতে পারেন। প্রথমে আসি মাউসের বিল্ড কোয়ালিটি নিয়ে। মাউসটি যথেষ্ট ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি এবং দুই পাশে আছে রাবার গ্রিপ। মাউসটির দুইটি সাইড বাটন, একটি ডিপিআই চেঞ্জিং বাটন, লেফট রাইট ক্লিক, স্ক্রল হুইল দিয়ে আছে মোট 6টি প্রো বেবল বাটন, যদিও আমি সব ডিফল্টে রাখার সাজেস্ট করব। মাউসের বাটনগুলো যথেষ্ট ভালো এবং ক্লিকি, ক্লিকার সাউন্ড অনেকটা এরকম। মাউসটির বাম পাশের গ্রিপটা কিছুটা কার্ভড, যার কারণে থাম্ব অনেক সুবিধা মতো রাখা যায়, আর রাবার গ্রিপের কারণে সাইড বাটন খুবই সহজেই ট্র্যাক করা যায়। বাজেট মাউসটি সম্পূর্ণ প্লাস্টিক আর রাবার গ্রিপের হলেও হাতে নিয়ে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। মাউসের উপরের অংশ ম্যাট ফিনিশিং দিয়ে করা, ফলে সহজে ময়লা পড়বে, আর যেহেতু তারটি ব্রেডেড কেবল না, তাই তার নিয়ে টানাটানি করলে এটি কতদিন টিকবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছি। মাউসিং লুকিং বলতে গেলে যারা আমার মতো সিম্পলের মধ্যে গর্জিয়াস খুঁজছেন তাদের কাছে খুব ভালো লাগবে। মাউসটা লুকিং সাদা মাটা হলেও দেখতে যথেষ্ট ভালো। মাউসের মোট এক জায়গায় আরজিবির দেখা মিলে, সেটা হলো কর্সার লোগোটির। মাউসটি অনেক পাতলা, মাত্র 80 গ্রামের মতো পেলাম তাছাড়াও, যদিও ওয়েবসাইটে লেখা আছে 85 গ্রাম। মাউসটি হালকা হওয়ায় কম্পিটিটিভ FPS গেম যেমন কাউন্টার স্ট্রাইক, ভ্যালোরেন্ট ভালো করে খেলা যাবে এই মাউস দিয়ে। মাউসটি ভ্যালোরেন্ট খেলে দেখেছি। এই মাউসটির সর্বোচ্চ DPI বা ডট পার ইঞ্চ হলো 6000, এটির পোলিং রেট সর্বোচ্চ 1000। মাউসটির লেফট রাইট বাটনটি অমরণ বাটন, আর বাটনগুলো 2 কোটি ক্লিক নেওয়ার ক্ষমতা রাখে, যেটা অনেকদিন টিকবে। মাউসটিতে ব্যবহার করা হয়েছে পিকজাট PMW3320 অপটিক্যাল সেন্সর। এটা বাজারে বেস্ট সেন্সর না হলেও আমার সিমিটার প্রো আর এটার মধ্যে তেমন খুব একটা পার্থক্য খুঁজে পাইনি। মাউসের কেবলটি 1.8 মিটার লম্বা, তবে মাউসটির USB পোর্ট আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম আর গেমিং টাইপের মনে হয়েছে। মাউসটিতে আছে 2 বছর ওয়ারেন্টি, যা এই রেঞ্জে পাওয়া যায় না। আপনারা কর্সার IQ সফটওয়্যার ব্যবহার করে মাউসটি বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। অ্যাকশন ট্যাবে গিয়ে আপনারা অনেক ধরনের ম্যাক্রো সেট আপ করতে পারবেন। এখানে এই সফটওয়্যারটিতে বিভিন্ন ধরনের ম্যাক্রোর অপশন রয়েছে। তাছাড়া আপনার যদি ভালো না লাগে, আপনি ইচ্ছা করলে যে ম্যাক্রো ক্রিয়েট করেছেন সেটা ডিলিট করে দিতে পারেন, ডিফল্টে চলে যাবে মাউস। লাইটিং এফেক্ট অপশনে গিয়ে আপনার যে RGB লোগোটি আছে কর্সারের, সেটি আপনারা বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবেন। প্রচুর অপশন রয়েছে কাস্টমাইজের। আপনারা DPI-তে গিয়ে DPI-এর প্রচুর পরিবর্তন আনতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের প্রোফাইল আছে DPI-এর জন্য। এই কালারের উপর ডিপেন্ড করে আপনারা বুঝতে পারবেন যে DPI এখন কোন DPI-তে আছেন। এছাড়াও আপনারা যে পাশে একটা প্যানেল আছে, এই প্যানেল থেকে আপনারা DPI-এর কালার সিলেক্ট করে নিতে পারেন। মাউসটির গ্রিপ আমার কাছে কমফোর্টেবল লাগলো। যারা বড় হাতে পাম গ্রিপে মাউস চালায় তাদের কাছে ছোট মনে হবে মাউসটি, তবে ক্লক গ্রিপে কারোই তেমন সমস্যার কথা না, আর ওয়েবসাইটে বলে দেওয়া আছে এটা ক্লক গ্রিপের মাউস। সাইড বাটন প্লেসমেন্ট কিছুটা উপরে লেগেছে। মাউসটির সাইজ বুঝার জন্য 6 ইঞ্চি ডিসপ্লে Xiaomi Note 5 এর সাথে তুলনা করে দেখাচ্ছি। আমার হাতের মধ্যে এটা ভালোভাবেই খাপ খাচ্ছে। এবার আসি প্রোস অ্যান্ড কনস নিয়ে। মাউসটির ভালো দিকগুলো বলতে গেলে, মাউসটি একটি ভালো ব্র্যান্ডের এবং মাউসটি সিম্পলের মধ্যে গর্জিয়াস অনেক। এই মাউসটি যথেষ্ট টেকসই এবং মাউসটি অনেক লো বাজেটের মধ্যে আর প্রিমিয়াম একটা ফিলিংস পাবেন। আর খারাপ দিক দিয়ে বলতে গেলে কেবলটি ব্রেডেড করতে পারতো তারা, আর যারা বেশি ঝাঁকানাকা টাইপের অ্যাগ্রেসিভ লুকের গেমিং মাউস খুঁজছেন তাদের জন্য না এটা। বেশি ঝাঁকানাকা টাইপের লাগলে ব্লাডি যেতে পারেন আপনারা। কেমন লাগলো জানাবেন, আর প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। দোকানের নাম, ঠিকানা, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া হলো। ধন্যবাদ।